আজকে আমরা 44তম ক্লাস, আমরা এলআইসিটি ইএসপি ব্যাচ থ্রি ডে 44 এর আলোচনা শুরু করছি। তো আজকের আলোচনাটা কন্টিনিউ হবে ই কমার্স সাইটের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল নিয়ে। এতটুকু একটু জানার চেষ্টা করছি যে যা আলোচনা হয়েছে, ইন্ডিভিজুয়ালি আমি বলছি, যা আলোচনা হয়েছে আমরা সবাই এই অংশটুকু করতে পারি কিনা, যতটুকু হয়েছে ততটুকু করতে পারি কিনা। হ্যালো, হ্যাঁ বলছি। ও কালকে ম্যাক্সিমাম ল্যাপটপে নিয়ে নিছে, আজকে ওই গল্প করতে চাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে গল্প করেছেন, আমি একটু গল্প করি। জি স্যার, যে ছেলেটা বলেছে সে লাস্ট কয়েকটা ক্লাস আসে নাই, কেন বলেন? আপনি লাস্ট কয়েকটা ক্লাস আসেন নাই, কারণ কি? ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি আসি নাই। আচ্ছা, ভিডিও গুলো কালেক্ট করেছেন, বুঝেছেন? কিভাবে বুঝেছেন? ক্লাস তো করেন নাই। আপনি তো এসেছেন, পাশের জন ক্লাসও করেছেন, যা বা যতটুকু আলোচনা হয়েছে এতটুকু কি আপনি, যদি আপনাকে যদি এখন করতে দেয়া হয় আপনি পারবেন? আপনি আসেন নাই কেন? ক্লাস দুই তিনটা ক্লাস না, আপনি দুইটা ক্লাস আসেন নাই। ক্লাস ইরেগুলার হলে তো আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, ওপি আপনিও আসেন নাই লাস্ট ক্লাস। এই যে একটা পর্যন্ত ঘুম ভাঙে না, তাহলে কিভাবে কি করে হবে? ক্লাস আগে আর যদি রাত্রে বসেনি 4টার সময়, তাহলে তো ঘুমাতে দেরি হবেই। একটু একটু টাইমটা কাজে লাগান। নাজমুল, আপনি আসছিলেন লাস্ট ডেতে, আসেন নাই, ইরেগুলার হয়েছেন কেন? যদি 10টা পর্যন্ত ঘুমান কেমনে হবে? আচ্ছা, সকালে ওঠার অভ্যাস শুরু করেন। হ্যাঁ, অফিস কিন্তু ম্যাক্সিমামই সকাল 9টায়, আর নিজের ইচ্ছে মতো লোকেশনে আপনাদের অফিস হবে না, অফিস যেতে মিনিমাম 1-1.5-2 ঘন্টা সময় লাগবে, বুঝতে পেরেছেন? এখন যত সফটওয়্যার কোম্পানি হচ্ছে, ম্যাক্সিমামই চলে যাচ্ছে উত্তরার দিকে, ভাড়া কম, মিরপুরের দিকে ভাড়া কম। আগে সফটওয়্যার কোম্পানি হলেই ধানমন্ডি, হ্যাঁ বনানি, এই জোনগুলোতেই হতো, কারণ বাজারে কিছু আছে। এখন উত্তরায় চলে গেছে, একদম 5-6-7-8 সেক্টরের দিকে চলে গেছে, বুঝতে পেরেছেন? তো যেখানেই থাকেন, টাউন টুকলা নিয়ে অফিসের কাছে যেতে হবে, অথবা আপনাকে ওই বাসে ঝুলতে হবে। তুনচুঙ্গা, ক্লাস কি বোঝা যাচ্ছে? কি প্রবলেম? নতুন, হ্যাঁ ঠিক আছে, বুঝতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। যদি বলেন যে না সব বুঝে ফেলছি, সেখানে গলদ আছে, ট্রাই করছেন বলে অসুবিধা হচ্ছে, চেষ্টাটা আর একটু বাড়ান, দেখবেন ঠিক হয়ে গেছে। ইউসুফ জিলানি, কি অবস্থা বলেন, আপনার অবস্থা কি, আপনি কি আপ টু ডেট আছেন? ক্লাসে যা হচ্ছে সেটা কি আপনি করতে পারছেন বা পারবেন? আর একটু বাড়াতে হবে,
আপনার নাম জানি কি? রায়হান আর রিয়াদ, রিয়াদুল। হ্যাঁ রিয়াদুল, কি অবস্থা? আচ্ছা ওকে, ওয়াহিদুল কি অবস্থা? আপনি তো এরকম ছিলেন না, এরকম হলেন কি করে? রেগুলার আসেন ঠিক আছে, বাট রেগুলার স্টাডি করছেন তো? চেষ্টা করছেন তো? মাঝে তো লোড কম ছিল, সেই সেন্সে তো রিকভারি করে ওঠা উচিত ছিল না? আমি যখন ছিলাম না তখন তো ল্যারাভেল শুরু হয় নাই, ব্যাকগ্রাউন্ড আলোচনাই হয়েছে, তুমি সময়টা একটু নষ্ট হয়ে গেছে। জায়েদ বিন ইকবাল কি অবস্থা বলেন? আচ্ছা আপনার নাম জানো কি? আলম, আলম সাহেব কি অবস্থা? লাস্ট ক্লাস গুলো কি বোঝা গেছে? প্রদীপ রায়, নবাব আর রয় একই আর কি, বলেন কি অবস্থা? আপনি তো প্র্যাকটিসই করেন না, মাঝে তো কিছুদিন ক্লাস করেন নাই শুরুর দিকে, এখন রেগুলার, বাট প্র্যাকটিস খুব কম করেন। বুঝতেছেন ক্লাস? মামুন অমিত, আপনার ওকে ওকে ঠিক আছে। আমরা এমন একটা সিচুয়েশনে আছি যেটা থেকে এখন আমাদের মানে সামনে আগাতে হবে এবং নতুন নতুন বিষয় শিখতে শিখতে আগাতে হবে, রাইট? আমাদের যে স্ট্র্যাটেজি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ফলো করে আলোচনা করা হয়, বাট একদম ফার্স্ট ব্যাচ থেকে, এলআইসিটি ফার্স্ট ব্যাচ থেকে আমাদের যে স্ট্র্যাটেজি সেটা প্রুভড আর কি। কোর্স যখন টপিক স্পেসিফিক ছিল, কোর্স এলআইসিটি কোর্সটা যখন টপিক স্পেসিফিক ছিল, যে তারা টপিক দিয়ে দিয়েছে এই টপিকগুলো কভার করে দিতে হবে, এটা ছিল স্ট্র্যাটেজি, ট্রেনার তার টপিকগুলো কভার করে দেবে। বাট আমরা
ওই সময়টাতে টপিক ধরে স্ট্র্যাটেজিক্যাল আলোচনা না করে যেটা করেছি, যে আমরা টপিক একটা নির্দিষ্ট পরিমাণ শেষ করার পর প্রজেক্ট স্টার্ট করেছি এবং প্রজেক্টের ভেতরে টপিকগুলো শেখানোর চেষ্টা করেছি, আলাদা আলাদা করে না, যে আলাদা করে এটা, আলাদা করে ওইটা, আলাদা করে ওইটা, ছোট ছোট করে। যে প্রজেক্ট করানোতে বেনিফিট হয়েছে যে স্টুডেন্টরা নিজেরা প্রজেক্ট করতে পেরেছে, আর টপিক ধরলে তারা প্রজেক্ট করার কোনো কনসেপ্টই পায় না। ওকে, বাট এই কোয়ার্টারে এসে বিসিসি আমাদের যে প্রসেসটা সেটাকে অ্যাডপ্ট করেছে এবং তারা সবাইকে বলছে যে প্রজেক্ট বেস ট্রেনিংটা হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা কিন্তু প্রজেক্ট স্টার্ট করেছি, আমাদের যে আউটলাইন প্রজেক্টে আওয়ার আছে মাত্র 26, বাট আমরা কিন্তু প্রজেক্ট স্টার্ট করেছি 40তম ক্লাসে, রাইট? 40তম ক্লাসে আমরা প্রজেক্ট স্টার্ট করেছি, ল্যারাভেল শুরু হয়েছে যেদিন থেকে সেদিন থেকেই বেসিক্যালি প্রজেক্ট স্টার্ট হয়েছে। তো এর মধ্যে 5টা ক্লাস সফট স্কিল এর মধ্যে যদি রাখিও, 15টা ক্লাস, দ্যাট মিন 60 ঘন্টা কিন্তু আমরা প্রজেক্টের জন্য পাচ্ছি, এবং অ্যাডিশনাল 60 আওয়ার্স আছে আউট অফ 300 এর, যেটা বেসিক্যালি আপনারা দেবেন আপনাদের প্রজেক্ট করার জন্য, যেটা মিনিমাম। আপনারা যদি একটা মিনিমাম প্রজেক্ট দাঁড় করাতে যান, বাসায় 60 ঘন্টা খাটতে হবে, এটা প্রজেক্টেরই কিন্তু অংশ, রাইট? সার্টিফিকেশনের জন্য প্রজেক্টটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? সো আমি আজকে কিছু অপশন সেট করব আপনাদের জন্য, আপনারা প্যারালালি আপনাদের প্রজেক্টগুলো স্টার্ট করবেন এবং কোর্স যেভাবে আগাবে ওভাবে আস্তে আস্তে করে আপনাদের প্রয়োজন মতো অনুযায়ী টপিকগুলো দিয়ে প্রজেক্টটা করতে থাকবেন। ক্লিয়ার? সো মনে করেন 59তম ক্লাসে যে আলোচনা হয়েছে, 60তম ক্লাসে আপনাদের প্রেজেন্টেশন, ওই জায়গায় গিয়েও আপনাদের প্রজেক্টটা ডান হিসেবে আপনারা আমাদের কাছে দেখাবেন। ক্লিয়ার? হয়তো 59 থেকে 60 এর মধ্যে আমরা 4-5 দিন 6 দিনের একটা গ্যাপ দিতে পারি, রাইট? যাতে 59তম ক্লাস পর্যন্ত যে আলোচনা হলো আপনারা ওইটাকে যেন প্রজেক্টের ভেতরে ইনকর্পোরেট করতে পারেন। ক্লিয়ার? তার মানে আমাদের আজকে থেকেই আপনারা আপনাদের প্রজেক্ট স্টার্ট করবেন, যেটা বেসিক্যালি এখানে সাবমিট করতে হবে। ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হবে, কি ধরনের প্রজেক্ট আপনারা করতে পারেন তার একটা অপশন আমরা দিয়ে দিব। আমরা ড্রাইভে একটা ফাইল শেয়ার করব আপনাদের নাম দিয়ে, পাশে প্রজেক্টের নাম লেখার অপশন থাকবে, সেখানে আপনারা আপনাদের প্রজেক্টের নামটা লিখে দেবেন, ঠিক আছে? আপনাদের সাথে আমরা ফাইলটা শেয়ার করব গুগল ডক্স থেকে, অথবা অথবা আমাদের এখানে শেয়ার কই নাই, গুগল ডক্সে ফর্মের মাধ্যমে ফাইল তৈরি করার কনসেপ্ট আছে কার? একটা ফর্ম ক্রিয়েট করবে এবং ফর্মের ডাটা দিয়ে একটা ফাইল জেনারেট হবে। এখনই একটা করেন, নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রজেক্ট নেম। ফর্মটা হবে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রজেক্ট নেম, আর যে ফাইলটাতে সেভ হবে ফাইলের নামটা আমার সঙ্গে শেয়ার করে দেবে, ওই ফাইলটা বা ফর্মটা আমাকে দিয়ে দেন, আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, নো ইস্যুস, দরকার নেই, আমরা ওইটা করে নিব। হ্যাঁ, আমরা আজকে এটা শেয়ার করে দিব আপনাদের সাথে, আপনারা শুধু এন্ট্রি করে দেবেন, রাইট, কে কোন প্রজেক্ট নিতে চাচ্ছেন। এখন আমি অপশনগুলো দিব যে কি কি ধরনের প্রজেক্ট আপনারা করতে পারবেন। আমরা এখানে ই কমার্স নিয়ে আগাচ্ছি, আপনারা ই কমার্স করতে পারবেন না, ওকে, ই কমার্স করতে পারবেন না। তো কি কি ধরনের প্রজেক্ট আমরা করতে পারি? ডেফিনেটলি এটা ডাইনামিক প্রজেক্ট হবে, ঠিক আছে, এবং ম্যান্ডেটরি হচ্ছে সেটা ল্যারাভেল দিয়ে হতে হবে। হ্যাঁ,
সো সেটা ল্যারাভেল দিয়ে হতে হবে, ডাইনামিক সাইট আমাদের বানাতে হবে। সো এক নম্বরে আমরা যে প্রজেক্টটা বা যে ধরনের প্রজেক্ট করতে পারি, হ্যাঁ রেকর্ড হচ্ছে পোর্টাল বেস সাইট, পোর্টালের মধ্যে নিউজ পেপার আমরা করতে পারি, আমরা জব পোর্টাল, এটা কেউ যদি নাও নাই আমার আমি মাইন্ড করব না, এটা একটু বড় টাইপের প্রজেক্ট জব পোর্টালটা। বাট নিউজ পেপার যে কেউ নিতে পারে এবং ইজিলি সেটা সে করতেও পারবে। আচ্ছা এরপরে আছে ইনফরমেশন পোর্টাল, রাইট? ইনফরমেশন পোর্টাল বলতে বলছে লাইক বাংলাদেশ.কম, আছে না, যে ওখান থেকে ওই জেলা সম্পর্কে, ওই জেলার ইউনিয়ন সম্পর্কে, ওই জেলার উপজেলা সম্পর্কে সব জানা যায়, হিস্ট্রি, রাইট? ইনফরমেশন পোর্টাল সেগুলোকে বলা হচ্ছে ডেফিনেটলি সেটা ডাইনামিক। মনে করেন আপনি একটা সাইট বানাচ্ছেন, যে সাইটে কেউ যদি আসে যে বাংলাদেশে রেলওয়ের ইনফরমেশন গুলো পাচ্ছে, বাংলাদেশে বাস টিকেটের ইনফরমেশন পাচ্ছে, এয়ার টিকেটের ইনফরমেশন পাচ্ছে, নিউজ পেপারের লিঙ্ক গুলো পাচ্ছে, সব কি ডাইনামিক, আপনি অ্যাড করছেন সেই হিসেবে এটা ডিসপ্লে হচ্ছে। এটা বুঝতে পেরেছি, এটাকে আমরা ইনফরমেশন পোর্টাল বলছি। সোশ্যাল নেটওয়ার্কিং, আপনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বানাতে পারেন যেটাতে আপনারা অনেক বেশি অ্যাডাপ্ট থাকেন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। আপনি স্পোর্টস ওয়েবসাইট বানাতে পারেন, লাইক রাইট, এই সাইটগুলো কিন্তু আপনি খুব সহজে বানাতে পারেন, কারণ এর ভেতরে কোনো ডিফিকাল্টিজ নেই। হোটেল মোটেল রেস্টুরেন্ট এর সাইট আপনারা করতে পারেন, হোটেল কক্স টুডে, রাইট? আছে না, হাজার হাজার হোটেল সেখানে রয়েছে, সো হোটেলের ওয়েবসাইট দেখেন এবং ওই হিসেবে একটা বানানোর চেষ্টা করেন। মোটেলও আছে না, নাম্বার অফ মোটেলস রয়েছে, রেস্টুরেন্টস এর ওয়েবসাইট রয়েছে, দেখেন এর মধ্যে কোনো জটিলতা নেই, আপনারা চেষ্টা করলেই কোর্স শেষে সেটা বানাতে পারবেন বা কোর্স চলাকালীন সময় সেটা বানাতে পারবেন। রিয়েল এস্টেট ওয়েবসাইট আছে না, ওদের প্যাকেজ গুলো পাওয়া যায়, দেখা যায়, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি সিম্পল টাইপের ওয়েবসাইট যেটা আপনি করতে পারেন। ট্যুরিজম ওয়েবসাইট যেটাও গডবাঁধা নিয়মে ভেরি বেসিক কনসেপ্টের দিয়ে তৈরি করা হয়ে থাকে, সো ট্যুরিজমের ওয়েবসাইটটা আপনি করতে পারেন। এরপরে আসছি আমি কিছু অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, বাট কম্বিনেশন আমি রাখবো। স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, পয়েন্ট অফ সেল, ওকে, এটাকে আমি মার্কিং পরে করছি, 7 এ আমি রাখছি। মাল্টিলেয়ার ব্লগ যেটা আপনারা চাইলে করতে পারেন, ওকে, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বলেছি, পয়েন্ট অফ সেল বলেছি, বলছি পস সিস্টেম, পয়েন্ট অফ সেল যেটা ওই যে ছোট ছোট দোকানগুলোতে ইউজ হয়, রাইট, পারচেসিং এর জন্য,
যে সফটওয়্যারটি ইউজ হয় সেটাকে আমরা পয়েন্ট অফ সেল বলি। ইনভেন্টরি সিস্টেম এটা আলাদা জিনিস, পয়েন্ট অফ সেল একরকম, ইনভেন্টরি সিস্টেম এন্টায়ারলি ডিফারেন্ট থিংস। তো এটাও আপনারা চাইলে অ্যাটেম্প্ট করতে পারেন, সিস্টেম ওরিয়েন্টেড। আপনাদের কাজের সাথে মিলে যাবে, উপকারও আসবে, মেসে থাকেন। ম্যাস ম্যানেজমেন্ট সিস্টেম এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, রাইট? আপনি ম্যাস ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন, তো কিছু অপশন তৈরি করছি শুধু আপনাদের জন্য, যেটা আপনারা চাইলে করতে পারেন অ্যাজ এ প্রজেক্ট। বাট এর বাইরেও যদি আপনাদের মনে হয় যে না আপনারা ওই সাইটগুলো করতে পারেন, সেটা আপনারা পুট করতে পারেন আপনার ওই ফর্মে, পরে আমরা ডিসকাস করে ঠিক করে নিব। আদৌ আপনি এটা করতে পারবেন কিনা, কোনো ডিফিকাল্টিজ আছে কিনা সেটা আমি শুধু জানিয়ে দেব, রাইট? এর বাইরেও আপনাদের হাতে অপশন আছে, এর বাইরেও আপনাদের হাতে অপশন আছে আপনাদের হেল্প করার জন্য। এই 11টা টাইপ আমি উল্লেখ করেছি, এছাড়াও নাম্বার অফ টাইপস আছে যা আপনারা অ্যাটেম্প্ট করতে পারেন। ওকে, হ্যালো, হ্যাঁ ওয়েলকাম স্যার। ওকে, বুঝতে পেরেছেন আপনারা কি কি ধরনের প্রজেক্ট করতে পারবেন? শুরুই করেন না, আমি ব্যবস্থা করে দিব ওর ভেতরে ফিচার ঢোকানোর। যে কোনো টেমপ্লেট নিয়ে নেবেন, রাইট? যখন কোনো প্রজেক্ট স্টার্ট করবেন, অ্যাডমিন টেমপ্লেট নাম্বার অফ আছে সেটা আপনি নিতে পারেন, এটা ফ্রি পাওয়া যায়। আর যখন যে টাইপের প্রজেক্ট নিয়ে কেউ কাজ শুরু করছেন, সেই টাইপের টেমপ্লেট ডাউনলোড করে নেবেন অনলাইন থেকে। টেমপ্লেটের উপরে কোনো সময় নষ্ট করার দরকার নেই। হ্যালো, হ্যাঁ, লগ আউট করছিলাম বাট কোনো মেসেজ দিচ্ছিল না, খেয়াল করেছেন? এই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করব। ল্যারাভেলের নাকি নতুন ভার্সন চলে আসে, কই? এখানে তো 5.3, হ্যাঁ 5.4 আসে, বাট এটা 4.4 এর জায়গায় থাকুক, আমরা 3 নিয়েই আগাচ্ছি। একটু খেয়াল করেন, সেশন ল্যারাভেলের সেশন নিয়ে আলোচনা হবে আর কি। ল্যারাভেলের সেশন নামে একটা ক্লাস আছে, আর ওই ক্লাসের ইউজটার জন্য আমরা নর্মালি ল্যারাভেলের দুইটা ফাংশন খুব বেশি ইউজ করে থাকি, সেশন গেট আর সেশন পুট। ঠিক আছে, আমরা যখন ভ্যালু রাখতে চাই তখন সেশনে পুট দেই, আর যদি ভ্যালু তুলতে চাই তাহলে সেশন থেকে গেট করি, পুট দিয়ে রাখি গেট দিয়ে তুলি। আচ্ছা, সেশনের সকল ডাটা পাওয়ার জন্য আমরা সেশন অল দিয়েও সেশনের সকল ডাটা পেতে পারি যেখানে ফাংশনালিটিস গুলো রয়েছে। তো ল্যারাভেলের সেশনের সেশনটা খুব গুরুত্বপূর্ণ আর কি। একটু খেয়াল করি যদি, এই যে এখান থেকে সেশনে ডাটা রিস্টোরিং এর জন্য দেখেন, খেয়াল করেন সেশন পুট রাখা হয়েছে, কি বলা হচ্ছে আর ভ্যালু বলা হচ্ছে, কোথায় রাখবে আর কি রাখবে। আর গেট করার সময় শুধু যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে এই কি ইন্ডেক্সটা দিয়ে দিলেই ডাটাটা আমরা রিটার্ন করতে পারি। পুশিং টু অ্যারে সেশন ভ্যালু, একটু খেয়াল করেন যে অ্যারে আকারে যদি আমি সেশনে ভ্যালু রাখতে চাই, সেশনের মধ্যে পুশ এর মাধ্যমে আমরা কিন্তু ভ্যালু রাখতে পারি। যে প্রচুর ডাটা রাখার জন্য আমরা পুশ ফাংশনটা ইউজ করতে পারি, পুল রিড করার জন্য, রাইট? যেমন সেশন পুট, সেশন গেট আছে, সেশন পুশ, সেশন পুল আছে, রাইট? আবার সেশন ফ্ল্যাশ মেসেজ আকারে দেখানোর জন্য, যে সেশন ফ্ল্যাশ মেসেজ দিয়ে আমরা সেশনের ডাটা দেখতে পারি। আবার সেশন রিফ্রেশ ফাংশনের মাধ্যমে আমি সেশনটাকে রিফ্রেশ করেও নিতে পারি, যে রিলোড করে আমি নিতে পারি সেশনটা যেন আবার নতুন করে এস্টাবলিশড হয়। যে অনেক সময় আপনারা দেখবেন যে যখনই আমি অ্যাবনর্মাল কেসে যাচ্ছি, অ্যাবনর্মাল কেসে যখন ব্রাউজারের কোনো লিংক প্রেস হচ্ছে না,
তখন বেশ কিছু প্রবলেম ক্রিয়েট করেন। ল্যারাভেল 5.3 তে সেই প্রবলেমটা বিদ্যমান, ইভেন ল্যারাভেলের যে অথ আছে অথেও ব্যাক বাটনটা কাজ করে না। নর্মালি অথেন্টিকেশনের জন্য যখন আমরা দেখি যে যখন কোনো প্যানেলকে আমরা অথেন্টিকেট করি, লগ ইন করার পর ব্যাকে আসা যাবে না, লগ আউট করার পর ব্যাকে গেলে ড্যাশবোর্ডে যাওয়া যাবে না। এটা চেকিংটা হচ্ছে খুব সলিড একটা লগ ইন অথেন্টিকেশন প্যানেল তৈরি করার মূল শর্ত, যে আপনি লগ ইন করবেন, লগ আউট করবেন, আপনি লগ ইন করতে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করে ঢুকতে হবে, লগ আউট করলে আপনাকে মেসেজ দেবে, সবকিছুই ঠিক আছে। বাট লগ ইনের পর আপনি যদি ব্যাক বাটন প্রেস করেন, লগ ইন পেজে ফেরত আসবেন না। আবার লগ আউট হয়েছেন, ব্যাক বাটন প্রেস করলে আপনি ড্যাশবোর্ডে ফেরত যাবেন না। এটা হচ্ছে মূল শর্ত। বাট ল্যারাভেল 5.3 তে এই ঘাটতিটা রয়েছে যে সেশন অ্যাবনর্মাল সেশন সে রিড করতে পারে না, কারণ 5.2 পর্যন্ত তারা ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে সেশন অ্যানাবল রেখেছিল। 5.3 তে এসে ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে তারা সেশন রিড করতে দেয় না। আর রিড করতে না দেওয়ার কারণে তাদের নিজস্ব যে অথেন্টিকেশন আছে, অথ, যেটাকে আমরা নর্মালি বলি অথ ক্লাস, এটা আমরা একটু ফ্রন্ট এন্ড লগ ইনের জন্য শিখব, ওখানেও ব্যাক বাটনটা কাজ করে না, রাইট? সো এই প্রবলেমটা সলভ করার জন্য সেশন রিফ্রেশের ইউজ করে দেখা যেতে পারে, বাট সম্ভাবনা খুবই ক্ষীণ। আচ্ছা, আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব, সেশন লাগবে, কারণ আমরা যখন কাজ শুরু করছি, আমরা আছি ব্যাচ থ্রিতে, না ব্যাচ থ্রিতে আছি না, এলআইসিটি ব্যাচ থ্রি। ওকে, তো লাস্ট ডে পর্যন্ত আমরা যতটুকু করতে পেরেছিলাম একটু দেখি, আমাদের প্রজেক্টটা কি ছিল? টিটি টিটি ছিল নাকি এলআইসিটি ছিল? এলআইসিটি ব্যাচ থ্রি ই কমার্স। ফ্রন্ট এন্ড মাস্টারিংটা হয়েছিল, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল এর কাজ শুরু করেছিলাম, অথেন্টিকেশনও হয়েছে ডেটাবেস থেকে। জাস্ট যেটা হয়েছে যে আমি এখানে কি লিখছিলাম একটু বলেন তো, এলআইসিটা কি ছিল? অ্যাডমিন হাইপেন প্যানেল। আমরা যেটা করেছিলাম, একটা ডেটাবেস তৈরি করেছিলাম এবং ম্যানুয়ালি আমি ডেটাবেসের ভেতরে ভ্যালু ইনসার্ট করেছিলাম মাইগ্রেশনের মাধ্যমে। কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটাও কিন্তু আমরা দেখেছিলাম, দেখেছিলাম মাইগ্রেশনের মাধ্যমে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা কি আমরা শিখেছিলাম? গুড। সো মাইগ্রেশন টেবিল আমরা তৈরি করতে শিখেছিলাম এবং মাইগ্রেট করে টেবিলটা ডেটাবেসে দিতেও শিখেছিলাম। নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করে ইএনভির মাধ্যমে গতদিন আমি ডেটাবেসের সাথে কানেক্ট করিয়েছিলাম। মাইগ্রেশনের মাধ্যমে আমরা একটা ফাইল তৈরি করেছিলাম, দেন ওখানে একটা স্কিমা বানিয়েছিলাম, রাইট? সো যদিও এই বিষয়গুলো রিপিট হবে, বাট খুবই গুরুত্বপূর্ণ আর কি কাজের জন্য। আমরা যদি বলি যে আমাদের যে প্রজেক্টটা লাস্ট ডেতে আমরা টার্মিনাল কমান্ডের মাধ্যমে কি করেছিলাম, একটু বলি, ডেটাবেসের ভেতরে মাইগ্রেশনের মাধ্যমে আমরা টিবিএল অ্যাডমিন বানিয়েছিলাম, মনে আছে না? এটা একটা কমান্ড চালিয়ে আমরা একটা মাইগ্রেশন ফাইল জেনারেট করি এবং মাইগ্রেশন ফাইলের মাধ্যমে আমাদের টেবিলে কি কি ফিল্ড হবে সেগুলো কিন্তু আমরা এখানে লিখেছিলাম, রাইট? আইডিটা কি হবে, ইনক্রিমেন্টস, প্রাইমারি কি, অ্যাডমিনের নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলো ওয়ার্কার টাইপ হবে, তাই না? আর অ্যাক্সেস লেভেলটা কি ছিল, টাইনি ইন্টিজার। সো মাইগ্রেশন নামে একটা লিংক আছে laravel.com এর ডকুমেন্টেশনে, ওখান থেকে আমরা দেখতে বলেছিলাম যে কোন ফাংশনের জন্য ডেটাবেসের কোন ডেটা টাইপ, মনে আছে কারো? সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন আমি আলোচনাই করি নাই। আচ্ছা, তো বেসিক্যালি আমরা হয়তো আরো কিছু টেবিল তৈরি করব, এই কমান্ডগুলো আবার ফেরত আসবে, বাট
আমাদের কিন্তু দেখতে হবে, শিখতে হবে এবং রপ্ত করার চেষ্টা করতে হবে। তো এই কমান্ডটা যখন আমরা রান করাই, একটু খেয়াল করেন, কমান্ডটা রান করাতে হয় টার্মিনাল থেকে, তাই না? প্রজেক্টের ভেতর থেকে টার্মিনালে যেতে হয়, টার্মিনালে গিয়ে টার্মিনাল থেকে রান করাতে হয়। তো এটা প্রজেক্ট, আমি যখন রাইট ক্লিক করি, শিফট ধরে কমান্ড উইন্ডো, এখান থেকে কমান্ড আর্টিসান কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু মাইগ্রেশন ফাইল তৈরি করতে পারি, রাইট? আমরা ক্যাটাগরি টেবিল নামে একটা টেবিল মাইগ্রেশন কমান্ডের মাধ্যমে তৈরি করব আজকেই, বাট আমরা কমান্ডগুলো কোথায় পাবো সেটা কিন্তু লাস্ট ডেতে দেখিয়েছিলাম, যারা ক্লাসে ছিল তারা শিখেছে যদি কনসেন্ট্রেট করে। এই যে মাইগ্রেশনস, ডেটাবেস সেগমেন্টে মাইগ্রেশনস এর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। মাইগ্রেশন থেকে আমরা যেটা করেছিলাম, যে এই কমান্ডটা রান করেছিলাম, ঠিক আছে, আমরা এই কমান্ডটা রান করেছিলাম যে পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন, ক্রিয়েটের পর আমাদের টেবিলের নাম, তারপরে হাইপেন হাইপেন ক্রিয়েট ইকুয়াল টেবিল নেম। বেসিক্যালি আমাদের টেবিলের নামটা কি টিবিএল অ্যাডমিন, এখানে ইউজার থাকলে কি হবে, ইউজার দিলে কি হবে, হবে না। সো টিবিএল অ্যাডমিন দিলে অ্যাডমিন নামে মাইগ্রেশন ফাইল রেডি হয়ে যাবে। আচ্ছা, মাইগ্রেশন ফাইল রেডি হওয়ার পর কমান্ড থেকে চালাতে হয় পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে কি হয় ওই ফাইল ডেটাবেসে হিট করে ডেটাবেস টেবিল তৈরি করে ফেলে, রাইট? ওকে, আমরা গতদিন ডেটাবেসে টেবিল মাইগ্রেশনের মাধ্যমে তিনটা টেবিল এসেছিল, কারণ এই মাইগ্রেশন ফাইলগুলো অটোমেটিক থাকে, ইউজার পাসওয়ার্ড আর মাইগ্রেশন, আর টিবিএল অ্যাডমিনটা আমরা নিজেরা বানিয়েছিলাম। এখানে আমরা ম্যানুয়ালি দুইটা ডাটা ইনসার্ট করেছিলাম দুইজন ইউজার দিয়ে, শফিউল আলম এট তালহা ট্রেনিং, সাহিল ডট আলম এট তালহা ট্রেনিং। সো এই দুইটা ইউজার থেকে আমরা যখন ইউজার করেছিলাম এবং অথেন্টিকেশনও দেওয়ার চেষ্টা করেছিলাম, তাই না? কারণ তার আগের দিন আমরা ফর্ম ক্লাসটা লোড করতে শিখেছিলাম, রাইট? হাবিব যেদিন ক্লাস নিয়েছে ওদিন কিন্তু ফর্ম ক্লাসটা লোড করতে হয় কিভাবে সেটা কিন্তু আপনাদের শিখিয়েছে। ওকে, আমিও কিন্তু রিপিটও করেছি লাস্ট ক্লাসে, আবার ফর্ম ক্লাসটা কিভাবে লোড করতে হয় সেটা আমরা দেখেছি। নাও এখানকার অথেন্টিকেশনের বিষয়ে আমরা যে কাজটা করেছিলাম, আমি যদি এই পেজটা খুলি, এটাকে আবারও একটু নতুন করে সাজাবো, গতদিন এই জায়গাটাতে আমি একটু তাড়াতাড়ি আলোচনা করেছিলাম, এটাকে আমি আরেকবার রিপিট করে নিয়েছি যাতে আপনাদের তেমনটা প্রবলেম না হয়। তোমার নেট বিনস হঠাৎ করে হারাই গেল কেন? হ্যাঁ, তো বদলে দিয়েছে।
এই যে এখানে আছে, এই যে খুব পেইন দিচ্ছে। হচ্ছে না, আমি আজকে নোটপ্যাডে কোড লিখবো। বাই দ্য ওয়ে একটু কষ্ট করতে হবে আপনাদের। আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে পেজটা, হ্যাঁ এই যে পেজটা আমার মতে স্লো হয়ে গেছে। আচ্ছা এই পেজটা তে কি আছে? একটা ফর্ম আছে, ফর্মটার এগেনস্টে কি আছে? সিএসআরএফ টোকেন আছে, রাইট? আমরা কি করেছি, ওই ইলুমিনেটেড যে ক্লাসটা, কালেকটিভের যে ফর্মটা আমরা ইউজ করছি না, লারাভেল যে কালেকটিভ ফর্ম, মনে আছে? আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, আমি কিন্তু প্রসেস করতে পারছি না, প্রসিড করতে পারছি না, কারণ আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে প্রথমবার শুনছেন এই কথাটা, রাইট? সো আমরা যখন এই কোডটাতে যাব, রিসোর্সের মধ্যে ভিউতে অ্যাডমিনের মধ্যে আমাদের এই পেজটা বেসিক্যালি কোনটা, অ্যাডমিন লগইন, রাইট? অ্যাডমিন লগইন, আমি কিন্তু আগের বিষয়গুলো আর রিপিট করছি না। অ্যাডমিন লগইন থেকে একটা ফর্ম সাবমিট হবে, এখান থেকে আলোচনা শুরু করছি। যে আমি আসলে আমাদের প্রসেসটাকে একটু ঘুরিয়ে নিব, আমরা যা করেছি এখনো সেটা স্মার্ট প্রসেস হয় নাই, কিছুটা ওখানে গ্যাপ তৈরি করে আমরা আলোচনা করেছি, যাতে আস্তে আস্তে করে আমরা গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের ফর্মটা কি ছিল? ইমেল, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর অ্যাডমিন পাসওয়ার্ড। রিপিট করছি, এটা ছিল কি, আমার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস আর এটা আমার অ্যাডমিন পাসওয়ার্ড। আমি যখন লগ ইন বাটনটাতে প্রেস করছি, এটা বেসিক্যালি একটা সাবমিট বাটন। আর আমরা যখন ফর্মের ক্ষেত্রে শিখেছিলাম যে কালেকটিভ ফর্ম যখন লোড করেছিলাম তখন ফর্মটা এভাবে লিখতে হয়, তাই না? আরো কিছু প্রসেস আছে, রেগুলার ফর্মও লিখা যায়, বাট ওখানে সিএসআরএফ টোকেনের ফিলটা অ্যাড করে দিতে হয়। আর যখনই আমরা এই প্রসেসে ফর্ম লিখি তখন অটোমেটিক এখানে একটা ফিল তৈরি হয়ে যায়। ফিলটার নাম হচ্ছে, ইনপুট টাইপ হচ্ছে আন্ডারস্কোর টোকেন, আর ভ্যালু হিসেবে বিশাল একটা নাম্বার সেখানে বসে যায়। যার এই প্রসেসটা, এই কোডটা যখন লিখি তখন এটা অটোমেটিক হয়ে যায়, আর যদি আমরা নর্মাল ফর্ম লিখি তখন আমাদের সিএসআরএফ টোকেনের ফাংশন দিয়ে ওটাকে পুট করতে হয়। এটা পরের জিনিস, আমরা এভাবেই শিখবো, রাইট? যখন ল্যারাভেলে বা ব্লেড সিনট্যাক্স এর কোনো ফাইলে ফর্ম দিব, ফর্ম ফাংশনটা মানে ফর্ম ক্লাসের ওপেন ফাংশন আমাকে কল করতে হবে। ল্যারাভেলের রুলস অনুযায়ী ক্লাসের নাম লেফটে থাকে, মাঝখানে থাকে স্কোপ, তারপরে থাকে কি, ফাংশন, রাইট? এই ফাংশনটা অ্যারে আকারে প্যারামিটার নাই, এই যে ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট দিয়েছে, থার্ড ব্র্যাকেটের পরে ইউআরএল, দ্যাট মিন্স অ্যাকশন কোথায় হবে, তারপরে হচ্ছে মেথড, পোস্ট না গেট। এছাড়া আমি যদি ফর্মের নাম দিতে চাই, ফর্মের ভেতরে ক্লাস দিতে চাই, এগুলো সব এখানে আমি কমা কমা দিয়ে দিতে পারি। বিষয়টা বোঝা যাচ্ছে? তো ফর্ম লিখার সিস্টেমটা ব্লেড সিনট্যাক্স এ ঠিক এরকম। আর ফর্মের স্কোপ কোলন ফাংশন, ক্লোজ ফাংশন দিলে ফর্ম অটোমেটিক ক্লোজ হয়ে যায়। আচ্ছা আমি যখন ফর্মটা সাবমিট করছি, একটু খেয়াল করেন, আমাদের অ্যালাইজটা কি ড্যাশবোর্ড, রাইট? তার মানে আমি চলে যাব কোথায়, রাউটসের, রাউটসের ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড আমাকে যেখানে নিয়ে যায়। তো আমি যদি কোড ফরম্যাটে যাই, আমাকে কোথায় যেতে হবে ফার্স্টে, ই কমার্সের রাউটসে, রাউটসে গিয়ে ওয়েব রাউটস। সো ওয়েব রাউটসের আমরা দেখি যে বেসিক্যালি ড্যাশবোর্ড মানে আমরা কি বলেছি, ড্যাশবোর্ড মানে আমরা বলছি অ্যাডমিন কন্ট্রোলারের ড্যাশবোর্ড ফাংশন। তো আমরা যদি অ্যাডমিন কন্ট্রোলারটা ওপেন করি, অ্যাডমিন কন্ট্রোলার কোথায় আছে? উইথ রাউটস, নাম যেন কি, পেছনে ওয়াহিদুল, হ্যাঁ ওয়াহিদুল না, হ্যাঁ মানে কন্ট্রোলার কোথায় থাকে,
না ওই বলবে, হ্যাঁ কন্ট্রোলার কি রাউটসে থাকে? প্রদীপ বলেন এপিপিতে, এইচটিটিপিতে, তারপর কই যে কন্ট্রোলার, এই যে দেখেন আমার আছে কি অ্যাডমিন কন্ট্রোলার, আমাকে বলছে অ্যাডমিন কন্ট্রোলারে কোথায় যাবে আমার রাউটস, এখানে কি বলছে যখনই ড্যাশবোর্ড আসবে অ্যাডমিন কন্ট্রোলারের ড্যাশবোর্ড ফাংশনে যাবে, রাইট? অ্যাডমিন কন্ট্রোলারের যে ড্যাশবোর্ড ফাংশন আছে, ড্যাশবোর্ড ফাংশনে আমরা গেলাম, ভেরি নাইস, আমরা কোনো কথাবার্তা না বলে ড্যাশবোর্ড ফাংশনে আসছি, কিন্তু ফর্ম থেকে কি আসছে? ভ্যালু আসছে না, এটা বেসিক্যালি কি রিকোয়েস্ট, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো ল্যারাভেলের একটা ক্লাস আছে যার নাম কি রিকোয়েস্ট, এটা বেসিক্যালি ইলেমিনেটের একটা ক্লাস, একটু খেয়াল করেন। আমরা নর্মালি জানি অবজেক্ট ওরিয়েন্টেড কোডিং এর সময় দেখেছি যে ক্লাসের কোনো ফাংশন কল করতে গেলে কি করতে হয়, ক্লাসকে কি লিঙ্ক করতে হয় না, ক্লাসের অবজেক্ট তৈরি করতে হয়, দেন তার ফাংশনকে কল করে ডাটা নিতে হবে। সো এই যে উপরে ল্যারাভেলে যদি কন্ট্রোলারের মধ্যে কোনো ক্লাসকে লোড করতে হয়, শুরুতে লিখতে হয় ইউজ, এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ, তারপরে ওই ক্লাসের নাম, এই যে রিকোয়েস্ট নামে ক্লাস, ইলিমিনেটেড রিকোয়েস্ট নামক ক্লাস এখানে ইউজ করা হয়েছে। ইউজ মানে কি, আমি এই ক্লাসটা এখানে লোডেড চাচ্ছি, আমি রিকোয়েস্ট ক্লাসটা লোডেড চাচ্ছি, আমি ডেটাবেস ক্লাসটা লোডেড চাচ্ছি, আমি রিডিরেক্ট ক্লাসটা লোডেড চাচ্ছি, যে কারণে আমি এখানে ইউজ করেছি। নেমস্পেস হচ্ছে একটা পার্ট বলতে পারেন, বড় প্রজেক্টের একটা অংশ। আচ্ছা, এখন সেগমেন্ট বলা হয় যে কোন একটা স্ট্রাকচারের সেগমেন্ট, কন্ট্রোলার একটা সেগমেন্ট, মডেল একটা সেগমেন্ট, ভিউ একটা সেগমেন্ট, এই কারণে কন্ট্রোলার একটা কি নেমস্পেস। ওকে, এখন এই যে অবজেক্টের ভেতরে মানে একটা ফাংশনের কাছে রিকোয়েস্ট হচ্ছে ক্লাস, আর রিকোয়েস্ট নামেই ডলার রিকোয়েস্ট দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করেছি, সো রিকোয়েস্টটা কি ক্লাস নেম, আর ডলার রিকোয়েস্ট হচ্ছে কোথায়, এই যে রিকোয়েস্ট ক্লাস, হ্যাঁ ইলেমিনেটেড এসটিটিপি এর মধ্যে থাকে। তো যখন আমি রিকোয়েস্টে আছি, রিকোয়েস্টের একটা অবজেক্ট বানালাম, আর ওই অবজেক্ট ধরে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যখন ফরম্যাট ডাটা রিড করি র তে কি করি, ডলার পোস্ট ইউজ করি না, যেহেতু আমরা মেথড পোস্ট ইউজ করেছি। সো এই যে জায়গাটা, এটা কিন্তু ডলার আন্ডারস্কোর পোস্ট লিখে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস, আমরা এভাবেই কিন্তু জানি, বাট ল্যারাভেলের সিস্টেমটা হচ্ছে রিকোয়েস্ট ক্লাস আপনাকে ডাটাটা ধরে দেবে, তার মানে তার অবজেক্ট এবং ওই ফর্মের ফিল্ডের নাম লিখলেই ওই ফিল্ডের ডাটা এখানে চলে আসবে। কি করতে হবে, এই অবজেক্ট যে কোনো নামে হতে পারে, আর এই নামটা কি ফিল্ডের নাম, ওই যে ডেটাবেস ফর্মের ফিল্ডের নাম, আমাদের ফর্মের ফিল্ডের নাম কি ছিল, অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। আচ্ছা, অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটা রিকোয়েস্ট থেকে নিয়ে একটা ভেরিয়েবলে রাখলাম, একইভাবে অ্যাডমিনের পাসওয়ার্ডটা রিকোয়েস্ট থেকে নিয়ে একটা ভেরিয়েবলে রাখলাম, ক্লিয়ার? ওকে, এবার আমরা ডেটাবেসের কোয়েরি করছি। গতদিন এই কোয়েরিটা আমি লিখেছিলাম, অনেকে এভাবে তাকিয়েছিল, কেউ কিছু বলে নাই, আমি লিখে ঝটপট অ্যান্সার দিয়ে চলে গেছি, আজকে এলাবোরেট করছি। বেসিক্যালি এই যে সিনটেক্সটা, এটাকে বলা হয় কোয়েরি বিল্ডার সিনটেক্স, এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট কোড। আমি এই কোডটা যখন লিখেছি, সঙ্গে সঙ্গে কিছু বেনিফিট জেনারেট হয়েছে, আমার প্রজেক্টটা যদি ওরাকলের সাথেও কানেক্ট করা হয় সেটা কাজ করবে, যদি ওরাকলে এই সিমিলার ডেটাবেসের নাম এবং টেবিল থাকে, রাইট? ডেটাবেসের নাম এবং টেবিল যদি ঠিক থাকে, টেবিলের ফিল্ডগুলো যদি ঠিক থাকে, আমি যেভাবে মাইস্কুলের সাথে করেছি, তাহলে আমার প্রজেক্টটা সেখানেও কাজ করবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। যদিও ওরাকলের সিনটেক্স আর মাইস্কুলের সিনটেক্সের মধ্যে পার্থক্য রয়েছে, বাট আমি কিন্তু ওরাকলের কোনো সিনটেক্স লিখি নাই বা মাইস্কুলেরও কোনো সিনটেক্স লিখি নাই, তার মানে আমার এই ল্যারাভেলের প্রজেক্টের সাথে যদি এমএস এসকিউএল বা পোস্টগ্রিউ কানেক্ট করা হয় সেটাও কাজ করবে, মানে আমার প্রজেক্টের ডেটাবেস সার্ভার ইন্ডিপেন্ডেন্ট, কুয়েরি ল্যাঙ্গুয়েজটা কি ইন্ডিপেন্ডেন্ট। কুয়েরি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি ইউনিভার্সাল প্যাটার্নে আছে, যেটাকে আমরা কুয়েরি বিল্ডার বলছি। ফ্রেমওয়ার্কগুলোর এটাই বেনিফিট, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে এরকম কুয়েরি লেখার জন্য আলাদা সিনটেক্স রয়েছে, কাইন্ড অফ সিনটেক্স আছে কোডিগনেটারে, যেটাকে আমরা অ্যাক্টিভ রেকর্ডস বলে থাকি। ল্যারাভেলে এটাকে বলা হয় কি কুয়েরি বিল্ডার, আর এই কুয়েরি বিল্ডার সিনটেক্সটা, এইটাকে যদি আমরা বলি যে কুয়েরিটা কিভাবে লেখা হবে, আমরা বলেছি দেখেন ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম দিয়ে দিয়েছি, তারপরে হোয়ার বলেছি যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেসের সাথে এই ইমেল অ্যাড্রেসটা,
অ্যাডমিনের পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ডটা দেন ফার্স্ট। বেসিক্যালি পুরি যদি আমরা লিখতে যেতাম তাহলে এভাবে লিখতাম, সিলেক্ট স্টার ফ্রম টিভিএল অ্যাডমিন, হোয়ার অ্যাডমিন ইমেল অ্যাড্রেস ইকুয়াল ডলার সাইন অ্যাডমিন ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড ইকুয়াল ডলার সাইন MD5 অ্যাডমিন পাসওয়ার্ড। দেন ওই এসকিউএলটা আমরা লিখতাম MySQL আই কুয়েরি ব্র্যাকেটের মধ্যে কি করে দিতাম, এই এসকিউএলটা পাস করে দিতাম, তাহলে আমাদের এসকিউএলটা রান হয়ে যেত। বাট এখানে কিন্তু সেটা করার দরকার পড়ছে না, এসকিউএল ও জেনারেট হচ্ছে সেটাকে রানও করে দিচ্ছে। সেটা ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে MySQL এ যখন আমরা MySQL আই কুয়েরি চালিয়ে ডাটা গেট করি তখন কিন্তু সে সরাসরি ডাটা দেয় না, দেয় রিসোর্স লোকেশন দেয়, তারপর MySQL ফেস এসওকে এর মাধ্যমে বা ফেস এর মাধ্যমে সেটা রিড করে নিতে হয়, রাইট? বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাই যে এই কোয়েরিটা একসাথে অনেকগুলো কাজ করছে, কোয়েরি বিল্ড করছে, কোয়েরি রান করছে, ইভেন প্রপার ডাটাও সে রিটার্ন করছে। তার মানে এখানে যে ডাটাটা আছে সেটা হচ্ছে কি একটা সিঙ্গেল রো, কারণ আমি ফাংশন হিসেবে কল করেছি কি ফার্স্ট, কারণ আমি জানি যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের একটা রেকর্ডই থাকবে এবং একটা রেকর্ডই আমাকে রিটার্ন করে। আর আমি যদি মনে করি যে না এই কোয়েরিটা একাধিক রো রিটার্ন করবে তখন ফাংশন কল হবে কি গেট, সেক্ষেত্রে তারা তার ভেতরেই ওই সে ফেস এসওক দিয়ে লুপ চালাক আর যাই করুক সে আমাকে প্রপার ডাটা রিটার্ন করবে, লোকেশন না, রাইট? আমি বুঝতে পেরেছি। একটারও গেট দিলে একের অধিক, রাইট, একের অধিক কোয়েরি যা রিটার্ন করবে সব। ক্লাস ডিবি ক্লাস টেবিল তার ফাংশন, তার ভেতরে হোয়ার ফাংশন, হোয়ার ফাংশন ফার্স্ট ফাংশন সবই তার ফাংশন, টেবিলের নাম, ঠিক আছে? সো এই কোয়েরিটা কয়টা কাজ করেছে, কোয়েরি বানিয়েছে, ডেটাবেজে রান করেছে, রিসোর্স লোকেশন তুলে ডাটাটা তুলে পর্যন্ত আমাকে রিটার্ন করছে, বিষয়টা বোঝা যাচ্ছে? বেনিফিট কি, যদি ডেটাবেজ সার্ভারও চেঞ্জ হয় ক্লায়েন্টের রিকোয়েস্টে তখনও আমার নতুন করে কোড লিখতে হবে না, রাইট? অ্যাডভান্টেজ এটা যে ক্লায়েন্ট যদি বলে যে না আমার একসাথে একাধিক ডেটাবেজে আমার এই প্রজেক্টটা রান করাতে হবে, পসিবল, এই ডেটাবেজে রান করবে না ভিন্ন আরেকটা ডেটাবেজ সার্ভার দিতে হবে, সেটাও পসিবল। হ্যাঁ, আমার MySQL এর ডেটাবেজটা Oracle এর ডেটাবেজে ম্যাপ করে দিতে হবে, সেখানে যেভাবে করতে হয় সেটা সেভাবে করতে হবে। মাইগ্রেশনে অনেক আলোচনা আসবে, হ্যাঁ, জাস্ট শুরু করেছি মাত্র। তো এতটুকু তো বোঝা যাচ্ছে যে আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড ফর্ম থেকে দিচ্ছি আমরা চেক করছি কি যদি থাকে ডেটাবেজে তাহলে তুমি লগ ইন করো, ডাটা না থাকলে তো লগ ইন করার প্রশ্নই আসে না, তুমি তো ভ্যালিড ইউজার না, রাইট? দুইজনের ইউজার অ্যাকাউন্ট মানে রয়েছে, আমরা যেটা ধরেছি ডেটাবেজে দুইজনের ইনফরমেশন আমরা দিয়ে দিয়েছি, দুজনের ইনফরমেশনের যে কোনো কারোর সাথে মিললেই আমি তাকে লগ ইন করতে দিচ্ছি, আদারওয়াইজ আমরা বলছি কি ইনভ্যালিড বা কোনো মেসেজই দিচ্ছি না। এখন আমরা মেসেজ দিব, বেসিক্যালি যেটা করেছে যে অ্যাডমিন ইনফো, যদি এর ভেতর এটা তো অ্যারে হবে তাই না, একটা আরো রিটার্ন করলে এটা অ্যারে হবে, অ্যারেতে ডাটা থাকলে আমরা কোথায় যাচ্ছি, অ্যাডমিন মাস্টারে, আর যদি না থাকে আমরা যাচ্ছি কোথায়, অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেল মানে কি লগ ইন পেজ, আর অ্যাডমিন মাস্টার মানে কি আমাদের ড্যাশবোর্ড পেজ। সো লেটস চেক, এটাকে আমরা আরেকটু ঠিক করে ফেলবো, আমরা ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, একটু খেয়াল করো, ঘুরতে ঘুরতে সার্ভারের দিকে যাচ্ছে, আবার এন্টি ক্লকে আমাদের দিকে আসে, বাট পেজের পরিবর্তন হয় নাই, তার মানে কি সার্ভার আমাকে ডিসিশন দিয়েছে যে না তুমি লগ ইন পেজে ফেরত যাও, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ভুল ম্যাচ করে নাই। সো আমরা এখানে মেসেজ দিব যে ইউজার আইডি পাসওয়ার্ড রং, এ ধরনের একটা মেসেজ কিছুক্ষণের মধ্যেই দিব, এ কারণে সেশন লাগবে। আচ্ছা, আমি যদি এখন ভ্যালিড কোনো কিছু দিয়ে ট্রাই করি, লগ ইন করে গিয়েছি আমরা, রাইট? এখন আমরা এখানে লগ ইন করে গিয়েছি, দ্যাট মিনস আমরা কি পাচ্ছি, আমরা ভ্যালিড ইউজার দিয়ে ঢুকে পড়েছি আমাদের ড্যাশবোর্ডে। লগ ইন করার পর যা যা হওয়া উচিত, এখানে আমার নামটা ডিসপ্লে করা উচিত, আমার এখান থেকে লগ আউট করার সিস্টেম থাকা উচিত, রাইট? আমার ড্যাশবোর্ডটা আছে, এখানে প্রপার ডাটা ডিসপ্লে করা উচিত, এটা বেসিক্যালি অ্যাডমিনের ড্যাশবোর্ড। সো এখানেই আমাদের মূল কাজ শুরু হয়ে যাবে, ক্যাটাগরি অ্যাড ম্যানেজ, ম্যানুফ্যাকচারার অ্যাড ম্যানেজ, প্রোডাক্ট অ্যাড করা ম্যানেজ করা, রাইট?
দেন ফ্রন্ট এন্ডে গিয়ে প্রোডাক্ট ডিসপ্লে রিলেটেড কাজগুলো এগিয়ে নেওয়া। ঠিক আছে, আসি। হ্যাঁ, কোড আপনি বুঝতে পারবেন, আগে বোঝেন বিষয়টা। হ্যাঁ, দেখাটা পরে, আপনি কোড তো পেয়ে যাচ্ছেন, কোড আপনি দেখতেই পারবেন। সো কি আলোচনা হচ্ছে সেটা আমরা আগে কনসেন্ট্রেট করে বিষয়টা বোঝার চেষ্টা করি। নাও রাইট নাও আমরা এখন যে কাজটা করব সেটা ফার্স্টে আমরা স্ট্রাকচারটা একটু বদলে ফেলবো। রাইট, আমাদের পলিসিটা একেবারেই ঠিক নেই যে লেয়ার তৈরি করতে হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের জন্য লেয়ার তৈরি করতে হয়, এখানে কোড লেভেলে কোনো লেয়ার নেই। আমার লগ ইন পেজ আছে, ড্যাশবোর্ড পেজ আছে, গুড, বাট লগ ইন পেজ একটা কন্ট্রোলারের কন্ট্রোলে আর ড্যাশবোর্ডের পেজটা ডিফারেন্ট আরেকটা কন্ট্রোলারের কন্ট্রোলে, সেটা কিন্তু আমরা করি নাই। তার মানে ড্যাশবোর্ড পেজটা আমরা অ্যাডমিন কন্ট্রোলার থেকে কি করে দিচ্ছি, লোড করে দিচ্ছি, যেটা করা যাবে না। রাইট, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা নতুন কন্ট্রোলার তৈরি করে নিব যেটা ড্যাশবোর্ডের জন্য, অ্যাডমিন প্যানেলের জন্য। আমি যখন লগ ইন অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন কন্ট্রোলার থেকে লগ ইন হয়ে যাব, তখন বেসিক্যালি আমি চলে যাব কোথায়, আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলারে, যার মাধ্যমে বাকি সকল কাজ কন্ট্রোল হবে। তার মানে লগ ইন যখন আছি তখন সুপার অ্যাডমিন কন্ট্রোলার, আর লগ ইন না থাকলে আমি কখন কোথায়, অ্যাডমিন কন্ট্রোলারে। ক্লিয়ার? সো আমি ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে যে আমি যখন হিট করছি সরাসরি আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এই হিট করার কাজটাকে একটু পরিবর্তন করে ফেলব। এটা ড্যাশবোর্ড না হয়ে কি হবে, অ্যাডমিন লগ ইন চেক। আমি অ্যাডমিন লগ ইন চেক করবো, আমার অ্যালাইজটার নাম কি, অ্যাডমিন লগ ইন চেক। সো প্রজেক্টে যাচ্ছি, আমি রাউটসে যাচ্ছি, রাউটস থেকে আমার রাউটস ইউআরএলটা চেঞ্জ হবে, ড্যাশবোর্ডের পরিবর্তে এটা হয়ে যাবে কি, অ্যাডমিন লগ ইন চেক। আর অ্যাডমিন কন্ট্রোলারের ফাংশনটাও চেঞ্জ হবে, অ্যাডমিন লগ ইন চেক, অ্যাডমিন লগ ইন চেক এই ফাংশনটাও পরিবর্তন হচ্ছে। সো আমরা অ্যাডমিন কন্ট্রোলারে যাচ্ছি, HTTP controller, admin controller, function টার নাম কি, হ্যাঁ ফাংশনের নাম হচ্ছে আমার অ্যাডমিন লগ ইন চেক। ফাংশনটার নাম পরিবর্তন করে আমি করছি অ্যাডমিন লগ ইন চেক। নাও এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যখন লগ ইন করবো তখন বেসিক্যালি এখান থেকে আর ভিউ পেজটা লোড করব না, সরাসরি ভিউ পেজটা লোড করছি না, আমার ভিউ পেজটা লোড হবে কার মাধ্যমে, সুপার অ্যাডমিন কন্ট্রোলারের মাধ্যমে। রাইট, সো আমি এখান থেকে চলে যাব কোথায়, রাউটসে, রাউটস আমাকে সুপার অ্যাডমিনের একটা ফাংশন লোড করে দেবে, সেই সুপার অ্যাডমিন ফাংশনটাই, কন্ট্রোলারের ফাংশনটাই আমার পেজটাকে, ড্যাশবোর্ড পেজটাকে লোড করবে। ওকে, সো আমি এখান থেকে যে রাউটসটা নিচ্ছি সেটা একটু খেয়াল করেন, রিটার্ন রিডিরেক্ট, স্কোপ কি হবে টু, আমি এখন চলে যাব বেসিক্যালি কোথায়, ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড আমার রাউটসটা কি, ড্যাশবোর্ড। সো আমি রাউটসটা লিখছি, আমি রাউটসটা লিখছি, এটা এটা হবে কি, ড্যাশবোর্ড, এটা পোস্ট নামে কি হবে, গেট, কন্ট্রোলারটার নাম কি হবে,
সুপার অ্যাডমিন কন্ট্রোলার, এবং ফাংশনের নাম কি হবে? ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড রাউটসে সুপার অ্যাডমিন কন্ট্রোলার এর ড্যাশবোর্ড ফাংশন। ওকে, তো সেখান থেকে আমার মাস্টার পেজটাকে লোড করতে হবে। তো এটাকে যখন আমি লোড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কি কন্ট্রোলারের মধ্যে সুপার অ্যাডমিন কন্ট্রোলার আছে? কন্ট্রোলার নেই। আমাকে কন্ট্রোলারটা কি করতে হবে? বানাতে হবে। কন্ট্রোলার বানানোর জন্য টার্মিনাল থেকে আমরা কি লিখবো? পিএসপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম কি? মেক কন্ট্রোলার সুপার অ্যাডমিন কন্ট্রোলার আন্ডারস্কোর আন্ডারস্কোর রিসোর্স। কন্ট্রোলারটা জেনারেট হয়েছে। এপিপি এইচটিটিপি কন্ট্রোলার সুপার অ্যাডমিন কন্ট্রোলার। সো আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলার তৈরি হয়েছে। সুপার অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন থেকে আমি কাকে লোড করে দিব? রিটার্ন ভিউ, ভিউ কি হবে? অ্যাডমিন, অ্যাডমিন ডট অ্যাডমিন মাস্টার, তাই না? অ্যাডমিন ফোল্ডারের মধ্যে অ্যাডমিন মাস্টার। লেটস চেক যে এবার সেটা হয় কিনা। তো আমি যখনই ভ্যালিড ইউজার দেখতো অ্যাডমিন প্যানেলে আছি, খেয়াল করেন উপরে ড্যাশবোর্ড চলে আসবে, মেথড অ্যালাউড এইচটিটিপি, ড্যাশবোর্ডের যে রাউট সেখানে গন্ডগোল হয়েছে। সমস্যা নেই, মেথড নট অ্যালাউ এইচটিটিপি এক্সটেনশন রাউট কন্ট্রোলারে ভুল দেখাচ্ছে। সো আমাদের রাউটসে কি আছে? আমার ইউআরএলটা এই পর্যন্ত আমরা ঠিকঠাক মতো এসেছি কিনা একটু চেক করি। ইনিফ, ঠিক আছে, ইনিফ বলেছে, এক্সিট দিলাম, লোড দিলে তো আমার ওখানে আটকে যাওয়ার কথা, এখানে আসেই নাই, এ পর্যন্ত আসে নাই। ঠিক আছে, এবার লোড দিয়ে নিতে হবে, কারণ আগে ড্যাশবোর্ড ইউআরএল ছিল, রাইট? এবার কাজ করবে আই হোপ। কোড থেকে এগুলো একটু তুলে ফেলি, এবার কাজ করবে। দেখেন ড্যাশবোর্ড ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, ফাংশন হিসেবে ড্যাশবোর্ড তো এক্সিস্ট করে না, এটা ঠিক আছে। যে আমরা রাউটসে যখন গিয়েছি সুপার অ্যাডমিনের মধ্যে কোন ফাংশন চেয়েছি? ড্যাশবোর্ড। বাট আমাদের কি সুপার অ্যাডমিনে ড্যাশবোর্ড আছে?
সুপার অ্যাডমিন কন্ট্রোলারে কিন্তু আমাদের ড্যাশবোর্ড নেই, ফাংশনের নাম কি? ইনডেক্স। তাহলে আমাদের রাউটসে কি হবে? এই জায়গায় ফাংশনটার নাম হবে কি? কাজ করছে, রাইট? সো আমাদের একটা লেয়ার ক্রিয়েট হয়েছে কিন্তু, যে এর জন্য আলাদা একটা কন্ট্রোলার, বাইরের জন্য আলাদা একটা কন্ট্রোলার, আর ফ্রন্ট এন্ড এর জন্য আলাদা একটা কন্ট্রোলার। ফ্রন্ট এন্ড এর জন্য ওয়েলকাম, লগ ইন প্রসেস এর জন্য অ্যাডমিন, আর লগ ইন করে ঢোকার পর সুপার অ্যাডমিন। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আসতে পারলাম। এরপরে হচ্ছে বেসিক্যালি মেসেজিং। মেসেজিং এর জন্য ফার্স্টে আমরা যেটা করব, যে এখান থেকে এলস থেকে ফার্স্টে একটা মেসেজ দেই, সেশন স্কোপ পুট, পুট ফাংশন ইউজ করতে হবে আমাদের, যে সেশনের মধ্যে আমি ভ্যালু রাখবো। এক্সেপশন, এক্সেপশনের মধ্যে কি চলে যাবে? ইওর ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। ঠিক আছে, ইওর ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড। সো আমি পুট করেছি এটা সেশনে, আর সেশন ক্লাস যখন আমি ইউজ করতে যাব, ডেফিনেটলি ওই সেশনকে এখানে ইউজ করতে হবে। ইউজ সেশন, ঠিক আছে, আমি সেশনকে ইউজ করে নিলাম। সো যখন আমার সেশনের মধ্যে ভ্যালু রাখলো, এই ভ্যালুটা মানে সেশন ভ্যালু এরকম সে ব্রাউজারে রাখে, আর আমি যখন যে কন্ট্রোলারে থাকি বা ভিউতে থাকি, যে কোনো জায়গা থেকে সেটা রিড করা যায়। এটা হচ্ছে সেশনের অ্যাডভান্টেজ। সো আমি যখন রিডিরেক্ট করে চলে যাচ্ছি অ্যাডমিন প্যানেলে, তার মানে তুমি ইউজার আইডি পাসওয়ার্ড তোমার রং, অ্যাডমিন প্যানেলে যখন আমরা ফেরত যাচ্ছি, অ্যাডমিন প্যানেল সেটা কোথায় যাচ্ছে? অ্যাডমিন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন। অ্যাডমিন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশন আমাকে লোড করে দিচ্ছে কি? আমাদের লগ ইন পেজটা। সো লগ ইন পেজের ভেতরে আমরা যদি এখানে এরকম করে লিখি, এক্সেপশন ইকুয়াল সেশন স্কোপ গেট, পুট দিয়ে রাখা হয়, গেট দিয়ে তোলা হয়। ইন্ডেক্সটা কি ছিল যখন আমি পুট করেছিলাম? একটু খেয়াল করেন, পুট করার সময় আমি ইউজ করেছি কি? এক্সেপশন। সো গেট করার সময় কি এক্সেপশন বলতে হবে না? আপনি যেখানে রাখবেন সেখান থেকেই তো তুলবেন। সো এক্সেপশন যখন গেট করেছি, ভেরিয়েবলে ভ্যালু আসবে। তারপরে আমি ইফ বলছি, এক্সেপশন, দেন ইকো করবেন এক্সেপশন, তারপরে সেশন স্কোপ পুট করে দেবেন এর ভেতরে আবার। এক্সেপশনের ভেতরে আবার আপনি নাল দিয়ে দেবেন, রাইট? তো আমি পারবেন, আপনি সেশনে যা রাখবেন যে কোনো জায়গা থেকে সেটা রিড করতে পারবেন, যদি সেশন ডিস্ট্রয় না হয়। বাট সেশন বেশি বেশি ইউজ করাটা বোকামি, ব্রাউজারের মেমোরি খুব কম। অনেক বেশি ডাটা যদি আমরা রাখতে চাই, আমার অ্যাপ্লিকেশন লোড করতে ব্রাউজারে সময় লাগবে এবং ব্রাউজার ক্র্যাশ হয়ে যাবে। অনেক সাইট আপনারা খুললে দেখবেন যেন ব্রাউজার ক্র্যাশ হচ্ছে, রাইট? তারা হ্যাভিলি সেশন ডিপেন্ডেন্ট, তারা হয়তো তাদের সাইটটা খুলে ব্রাউজার ইউজ করেছে বোঝে নাই, বাট আমরা তো আর একটা সাইট খুলে ব্রাউজার ইউজ করি না, সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে ভেরিয়েবলে ভ্যালুটা দেখানো হলো, তারপর নাল করে দেওয়া হলো। কারণ কি? সবসময় যেন মেসেজটা না দেখাতে থাকে, মেসেজ যেন একবারই দেখায় এবং লোড দিলে আবার সেটা চলেও যায়, এই কারণে এটাকে ক্লিয়ার করে দেওয়া হলো, রাইট? সো আমি স্টাইল মেরে স্টাইল কালার রেড
Let's check. এই পেজটাতে আমরা এসেছি। আমরা যদি ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দেই, লগ ইন করার চেষ্টা করি, আমাকে বলছে ইউর ইউজার আইডি অর পাসওয়ার্ড ইনভ্যালিড, রাইট? আচ্ছা, বাট আমি যদি এই পেজটাকে লোড দেই আবার, খেয়াল করবেন এই মেসেজটা চলে যাচ্ছে, কারণ আবার কি করে দেওয়া হয়েছে, ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আবার যদি আমি হিট করি তাহলে আবার তো সেট হয়ে আসবে, তাই না? সেট হয়ে আসবে এবং মেসেজটা দেখাবে। ওকে, লগ ইন হওয়ার পর কে লগ ইন করছে তাকে চেনার জন্য আমাকে এখন পরবর্তী স্টেপের কাজ করতে হবে। পরবর্তী স্টেপের কাজ হচ্ছে সেশনে আমরা তার আইডি এবং তার নামটা সেট করে রাখবো, রাইট? যখন সে যখন লগ ইন করবে তখন তার সেশনে তার নাম আর আইডিটা সেট করে দিব। নাম আর আইডি কোথায় আছে? অ্যাডমিন ইনফোর মধ্যে আছে। আমরা যদি অ্যাডমিন ইনফোটা অ্যারেটা প্রিন্ট করি, ডলার অ্যাডমিন ইনফো, এক্সিট ম্যানেজে আমরা দেখি অ্যারেতে ডাটাগুলো কিভাবে দেখায়। দেখেন, আমি ইনভ্যালিড ইউজার ডেটা দিয়েছি, আমি যখন ভ্যালিড ডেটা দিচ্ছি, আমি যদি লগ ইন করতে যাই আমার চেক ভ্যালিড এরর দেখাচ্ছে। শফিউল ডট আলম এট তালা ট্রেনিং ডট কম ভ্যালু দেখাচ্ছে, খেয়াল করেছেন? ভ্যালু দেখাচ্ছে, এটা এসটিডি ক্লাস অবজেক্ট। যখন এখানে লেখা থাকবে এসটিডি ক্লাস অবজেক্ট, তখন এই অ্যারে থেকে ডাটা বের করার উপায় কি? যদি অ্যারে লেখা থাকে তাহলে থার্ড ব্র্যাকেট দিতে হয়, আর এসটিডি ক্লাস অবজেক্ট লেখা থাকলে অ্যারো দিতে হয়। যদি আমি এই অ্যারে ভেতর থেকে একটা ভ্যালু রিড করতে চাই, কারণ আমার অ্যারের নাম কি, অ্যাডমিন ইনফো, আমি যদি অ্যাডমিনের আইডিটা পেতে চাই, অ্যাডমিন ইনফো অ্যারো অ্যাডমিন আইডি। দেখেন, আমি যখন সেশন স্কোপ পুট বলছি, কি রাখতে চাচ্ছি, অ্যাডমিনের আইডি, কারণ কে লগ ইন করলো আমার জানার দরকার আছে। তো কিভাবে পাবো, অ্যাডমিন ইনফো অ্যারো অ্যাডমিন আইডি, যেহেতু এসটিডি ক্লাস অবজেক্ট আছে আমাকে এভাবে লিখতে হচ্ছে। আর যদি ওখানে লেখা থাকতো যে অ্যারে যদি এখানে লেখা থাকতো অ্যারে এই জায়গাটায় যেটা সিলেক্ট করে রেখেছি, তাহলে এখানে লিখতে হতো ঠিক এভাবে, যেটা বুঝতে পেরেছেন? বাট ল্যারাভেলে, ল্যারাভেলে যত ডাটাই রিটার্ন হবে সব অবজেক্ট আকারে, কোনো ডাটাই আপনি অ্যারে আকারে পাবেন না। তার মানে আমরা যদি এই একটা সিস্টেম বুঝি, ইটস ওকে, রাইট? কখনো কখনো যদি প্রয়োজন পড়ে সেটা আমরা দেখব, যদি অ্যারে আকারে ডাটা নেওয়ার প্রয়োজন পড়ে আমরা অবজেক্ট আকারে ডাটা নিব। আর একটা ইন্ডেক্স দিব কি, অ্যাডমিন নেম। সো দুইটা ভ্যালু, অ্যাডমিন নেম আর অ্যাডমিন আইডি আমি সেশনে পুট করে দিলাম ড্যাশবোর্ডে যাওয়ার আগেই। এখন আমি যখন আমার ড্যাশবোর্ডে যাচ্ছি, আমার যে পেজটা অ্যাডমিনের মাস্টার, ওই পেজটাতে যদি আমরা যাই, রিসোর্স ভিউ অ্যাডমিন অ্যাডমিন মাস্টার, বলে অ্যাডমিন লগ ইন লোড হয়েছে কেন, একদিন মাস্টারটা খুলেছে। যে লগ আউট দিস, এই জায়গাটা ডেনিস জে আই, দেখেন এই জায়গা থেকে আমি কাট করে নিয়েছি। আমি বেসিক্যালি চাচ্ছি যে আমি যখন লগ ইন করবো, হ্যালো জি বলছেন, জি বলছেন, দেখেন
এখন এখন আমরা যদি দেখি, এখন আমরা যদি দেখি আমার টার্গেট কি, আমি তো সেশনে এখানে পুট করেছি, তারপরে অ্যাডমিনের মাস্টারের ওই জায়গাটা আমি ডটেড দিয়ে দিয়েছি, রাইট, যেখানে নাম ডিসপ্লে করার কথা। আমি তো এখনো সেশনে সেট করেছি, ডিসপ্লে করেছি কি, ডিসপ্লে করি নাই, নাম আমি ডিসপ্লে করি নাই। সো আমি যদি লগ ইন করি আসছি, বাট এখানে ডটেড দেখাচ্ছে, খেয়াল করেছেন? ওকে, বাট এবার আমরা নাম ডিসপ্লে করাতে চাচ্ছি। নাম ডিসপ্লে করার জন্য আমি কি করব, আমার অ্যাডমিন মাস্টারে গিয়ে ওই নামটা আমি সেশন থেকে দিয়ে দিব। আমি যেহেতু সেশনে সেট করে দিয়েছি, সেশন থেকে ওখানে ডিসপ্লে করে দিব এই যে জায়গাটা। তো ডেটাবেস থেকেই পেয়েছি, সেখান থেকে তো সেশনে রেখে দিলাম, কারণ আমি নামটা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। ডেফিনেটলি মিলবে না, না মিললে তো আর আসবে না, রাইট। অ্যাডমিন একটু খেয়াল করেন, এই দুইটা জিনিস সেশনে রেখে দেওয়ার মূল কারণ কি, কারণ আমি আদৌ লগ ইন আছে কিনা বা কে লগ ইন আছে এটা জানার জন্য। এবং আমরা যদি চাই যে কে লগ ইন থেকে ডাটাগুলো ডেটাবেসের দিকে নিয়ে যাচ্ছে, তার নামটাও ডেটাবেসে রাখতে, তাহলে সেশন থেকে তাকে রিড করে নিতে পারবো। এটা বোঝাতে পেরেছি? সো এখানে দেখেন, এখন অ্যাডমিনের নামটা ডিসপ্লে করবে। আমি যদি এবার লগ ইন করি, অ্যাডমিনের নামটা একটু খেয়াল করেন, এখানে ডিসপ্লে করছে কি, এমডি শফিউল আলম। আচ্ছা, আমরা এখনো কিন্তু লগ আউট করি নাই, এই কারণে আমি ব্যাক বাটন প্রেস করে করে যাচ্ছি। ভিন্ন আর একটা ইমেল অ্যাড্রেস দেই, সাহিল ডট আলম @ তালা ট্রেনিং ডট কম, 1 2 3 4 5 6 লগ ইন করি, এখানে নাম দেখাচ্ছে কি, এমডি সাহিল আলম তালহা। মানে এটা ডাইনামিক হয়ে গেছে, যে যখন লগ ইন করছে তারটা সেশনে সেট হচ্ছে। এখন কথা হচ্ছে, আমার সাইটটা যদি লাইভে তুলি, 20 জন ইউজার যদি থাকে, আমরা ধরেন এখানে 17 জন আছি, 16 জন স্টুডেন্ট 1 জন টিচার, 17 জন যদি লগ ইন করি 17টা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, প্রত্যেকের এই জায়গাটাতে কার নাম দেখাবে, আপনাদের নামই তো দেখাবে, রাইট, ইন্ডিভিজুয়াল, কারণ ওই সেশন সেট হচ্ছে কোথায়, ক্লায়েন্ট মেশিনের ব্রাউজারে, রাইট, এবং সেখান থেকেই তুলে তার ব্রাউজারে সেটা শো করছে। এটা বুঝতে পেরেছেন? এবং আপনি যে লগ ইন রয়েছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, যদি আমি ধরে রাখতে যাই যে কতজন লগ ইন আছে, সেটাকে আমি বলতে পারবো না, কারণ হিট করার সাথে সাথে ডেটাবেসের একটা স্ট্যাটাস অ্যাড করে নিব, লগ ইন, লগ ইন কয়জন আছে, কে কে আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। মানে ফেসবুক যদি মনে করে যে এখন কতজন লগ ইন আছে, আমরা দেখি কোথায় থেকে লগ ইন আছে, আমি দেখি তাকে লগ আউট করে দিব, সেটাও পারবো। সেটা বোঝাতে পেরেছি? গুড, ব্রেক। কি করতে হবে আমাদের, লগ আউট করতে হবে, রাইট? আমরা এখনো লগ আউট শিখি নাই, আমরা ব্যাক বাটন প্রেস করে করে ওইদিকে যাচ্ছিলাম, রাইট? এখন লগ আউট প্রেস করলে আমাকে ওই লগ ইন পেজে নিয়ে যাবে এবং ডিসপ্লে করে দেখাবে কি, ইউ আর সাকসেসফুলি লগ আউট। তো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়, এই যে লগ আউট লিংকে, লগ আউট লিংক থেকে আমরা যেটা করব, স্কোপ টু, ইন্ডেক্সের নাম কি, কি এটা
তো ইউআরএল থেকে আমি লগ আউট করলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ জি বলছি। হ্যাঁ, অ্যাডমিন কন্ট্রোলারে কি দেখবেন? ওকে, লগ আউটটা করছি। এবার আমরা লগ আউট করছি, এটা কোথা থেকে করছি একটু বলেন তো। আমি তো এখন সুপার অ্যাডমিনে আছি, তাই কি না? আমি এখন সুপার অ্যাডমিনে আছি। সুপার অ্যাডমিনে থেকে যখন আমি লগ আউট করছি, ফাংশনটা কোথা থেকে যাবে? সুপার অ্যাডমিন থেকেই যাবে। লগ আউট প্রেস করলে আমরা চলে যেতে চাচ্ছি কোথায়? লগ আউট রাউটস এ, রাইট? লগ আউট রাউটস টা আমরা লিখি, এটা একটা পোস্ট রাউটস, সরি গেট রাউটস। লগ আউট হচ্ছে আমাদের গেট রাউটস, এটা সুপার অ্যাডমিন এর একটা ফাংশন হবে লগ আউট নামে। সুপার অ্যাডমিন এর ফাংশনটা কি? লগ আউট। আর আমরা যখন লগ আউট ফাংশনটা কল করব সুপার অ্যাডমিন থেকে, তো সেখানে আমাদের কি করতে হবে? ব্যাস থ্রি এসটি ডকস ই কমার্স এপিপি এইচটিটিপি কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম কি? সুপার অ্যাডমিন কন্ট্রোলার। তো সুপার অ্যাডমিন কন্ট্রোলারের আমাদের ফাংশনটা কোনটা? সুপার অ্যাডমিন কন্ট্রোলারের আমাদের যে লগ আউট ফাংশনটা, সেটা আমি একটু লেখার চেষ্টা করছি। পাবলিক ফাংশন লগ আউট, তো এখান থেকে আমাদের লগ আউট এর জন্য কি করতে হবে? ফার্স্ট জব হচ্ছে, সেশনে আমাদের দুটো ভ্যালু ছিল, কি কি ছিল? নেম আর আইডি, এটাকে ক্লিয়ার করতে হবে। সো সেশন স্কোপ পুট অ্যাডমিন আইডি নাল, পুট অ্যাডমিন নেম নাল, ওকে। দেন রিডিরেক্ট করার আগে আমি আবার কিছু ইনফরমেশন পুট করব। সেশন স্কোপ পুট মেসেজ your successfully log out, ঠিক আছে? session put message you are successfully log out, then এবার এখান থেকে redirect। হ্যাঁ হ্যালো, তুমি ক্রেডিট কার্ডের নাম্বারটা আমাকে একটু টেস্ট করে দাও তো, আমি সাইকেলে একটু সময় দিই। নাম্বারটা আমাকে মেসেজ করে, আপনি নাম্বারে মেসেজ করে। মোবাইল, ঠিক আছে। এটা ফরেন ফরেন কারেন্সি দেবে তো, না? ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে।
ভালো। আচ্ছা তাহলে আমরা পুট করেছি কি সেশন, আমরা পুট করলাম মেসেজ ইউ আর সাকসেসফুলি লগ আউট, দেন এবার এখান থেকে আমি চলে যাব কি রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু রিটার্ন রিডিরেক্ট টু, এটা রিডিরেক্ট করবে কোথায়? অ্যাডমিন আন্ডারস্কোর প্যানেল। বিষয়টা বোঝা যাচ্ছে যে আমি যখন লগ আউট প্রেস করছি সেশনে আমাদের আইডি ছিল, নেম ছিল ক্লিয়ার, নতুন করে মেসেজ সেশনের মধ্যে রেখে দিলাম, তারপরে রিটার্ন করছি রিডিরেক্ট টু এর মাধ্যমে, রাইট? রিটার্ন রিডিরেক্ট টু করে আমি অ্যাডমিন প্যানেলে ফেরত যাচ্ছি। এবার আমাদের যে অ্যাডমিন লগ ইন পেজটা আছে এখানে আবার নতুন করে কি করতে হবে, মেসেজটা যেন ডিসপ্লে করে সে ব্যবস্থা করতে হবে। যে এখানে লিখেছিলাম না যে এক্সেপশনের জন্য লিখেছিলাম, আবার এখন না ওইটা তো রেড কালার, এটা গ্রিন কালার। হ্যাঁ মেসেজ সেশন স্কোপ গেট ইন্ডেক্স হচ্ছে মেসেজ, ইফ ডলার মেসেজ সেক্ষেত্রে ইকো হয়ে যাবে ডলার মেসেজ, আর সেশন স্কোপ পুট ইন্ডেক্স থেকে মেসেজের ভেতরে ঢুকে যাবে কি নাল এই, আর এস টু তে আমরা স্টাইল দিয়ে দিব এবং স্টাইলটা আমরা বলবো কালার গ্রিন। ঠিক আছে, সো আমরা এখন লগ আউট প্রসেসে যাচ্ছি, অ্যাকাউন্ট সেটিংসে প্রোফাইল লগ আউটে, এই যে সেশন নট ফাউন্ড, আমরা সুপার অ্যাডমিনে সেশন ইউজ করি নাই, সুপার অ্যাডমিনটাতে যাই, সুপার অ্যাডমিনে সেশনের ইউজ হয় নাই। আমি যখন লগ আউট করতে যাচ্ছি সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে, সুপার অ্যাডমিন কন্ট্রোলারে আমরা এখানে সেশন ইউজ করেছি, বাট ইউজ হিসেবে কি নেই, সেশন সেশন। ওকে লেটস চেক রিডিরেক্ট নট ফাউন্ড, তাহলে আর কি নেই, রিডিরেক্ট নেই। সো রিডিরেক্টটা অ্যাডমিন কন্ট্রোলার থেকে কপি করে এনে দেই, লম্বা লাইন, রাইট? এটা কিন্তু নেটবিনসে অটোমেটিক চলে আসে, রাইট? নোটপ্যাডে কি আসে? নোটপ্যাডে কিন্তু আসে না। জাস্ট ইউজ করলে এটা অটোমেটিক পেয়ে যাবে, যদি এই কন্ট্রোলার থেকে কোনো পেজ লোড হয় তারও সেশন পেয়ে যাবে। হ্যাঁ সেশন কিন্তু ইউজ করতে হয়েছে, সেশন এরর দিল তো, সেশন এই সেশন আর এলিমিনেট হচ্ছে একটা লাইব্রেরি, ল্যারাভেলের লাইব্রেরি, যে এটা অ্যাভেন্ডরের মধ্যে আছে ল্যারাভেলের লাইব্রেরি, বাট এটা পুরোপুরি ল্যারাভেলের সাথে সম্পর্কিত না, ওন করছে না, ইলুমিনেট একটা আলাদা প্ল্যাটফর্ম আর কি,
আর যখন শুধুমাত্র আপনি দেখবেন ডিরেক্ট আমি ইউজ সেশন বলছি, ইউজ কার্ড বলছি, ইউজ ডেটাবেস বলছি, তখন কিন্তু একেবারে নিজস্ব ল্যারাভেলের কোর যেটাকে বলা হয়। আচ্ছা, তো এখন লগ আউটটা একটু করার চেষ্টা করি। লগ আউট, ইউ আর সাকসেসফুলি লগ আউট। সো আমি লগ ইন করছি, আমি লগ আউট করছি, বাট অথেন্টিকেশনটাতে একটু গন্ডগোল আছে। যে আমি যদি এখনো এখানে ড্যাশবোর্ড লিখি, ড্যাশবোর্ডে চলে যাব, লগ আউট অবস্থায় ড্যাশবোর্ডে যাওয়ার কথা না, রাইট? এবার ব্যাক বাটন যখন প্রেস করছি এখানে আসার কথা না, এই বিষয়টা স্টিল একটু বারটা অবস্থায় আছে। সো এখানে নর্মালি যেটা করা হতো, যে আমি যদি লগ আউট অবস্থায় থাকি তাহলে আমাকে ড্যাশবোর্ড পেজটা লোড করতে দেবে না। সো এখানে এই কারণে যেটা আমরা করতাম, পাবলিক ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট নামে একটা ফাংশনের হেল্প নেওয়া হতো, যেখান থেকে চেক করা হতো যে সেশনে আইডিটা আছে কিনা। যদি আইডি থাকে তাহলে আমরা তাকে কি করে দিচ্ছি, লগ ইন পেজে, সেশনে আইডি থাকে দেন প্রসিড, আর আইডি না থাকলে তাকে লগ ইন পেজে রিডিরেক্ট করে দেওয়া হচ্ছে। লেটস চেক, যদি এই কাজটা এখান থেকে করে, এটা সেশন ধরতে পারে না আর কি কনস্ট্রাক্টর, সেটাই একটু দেখাচ্ছি। যে অ্যাডমিন আন্ডারস্কোর আইডি ইকুয়াল, রাইট, আমি বলছি সেশন স্কোপ গেট অ্যাডমিন আইডি ইফ, এটা করছি অ্যাডমিন আন্ডারস্কোর আইডি যদি ইকুয়াল ইকুয়াল কি হয়, নাল হয়, যদি না থাকে অ্যাডমিনের আইডি, দেন যেটা আমরা করি রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু, পেজের নাম কি অ্যাডমিন প্যানেল, দেন জোর করে বের করে দেওয়ার জন্য লিখতে হয় কি সেন্ড। হ্যাঁ, এটা করলে যেটা হবে, যে সেশনে অ্যাডমিনের আইডি আছে কিনা সে চেক করবে, যদি অ্যাডমিনের আইডি না থাকে তাহলে সে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, আদারওয়াইজ ইফে না ঢুকলে কি নিচের দিকে চলে আসবে। কনস্ট্রাক্টর বেসিক্যালি কি, কনস্ট্রাক্টর ম্যাজিক ফাংশন যা ওই কন্ট্রোলারের কোনো ফাংশন কল করলেই শুরুতে কনস্ট্রাক্টর এক্সিকিউট হয়, পরে যা কল করা হয়েছে সেটা এক্সিকিউট হয়। মানে আমি ইন্ডেক্সে কল করেছি, সে ইন্ডেক্স লোড হওয়ার আগে কে লোড হবে, কনস্ট্রাক্টর। এখন আমি যদি মনে করেন যে এখানে ব্রাউজারে দিলাম, ব্রাউজারে দিলাম ড্যাশবোর্ড, কোথায় কাজ করলো, ইউআরএল থেকে গিয়েছি সেই জন্য কাজ করেছে, রাইট? দেখেন আমি যখন অ্যাডমিন প্যানেল, আমি ড্যাশবোর্ড লিখেছি, আমি কিন্তু আর ঢুকতে পারছি না। যখন আপনি হিট করে যাচ্ছেন ইটস ওয়ার্কিং, যে আপনি ক্লিক করে যাচ্ছেন ফাইন, বাট আমি যখন এই যে ব্যাক বাটনটা প্রেস করব তখন এটা কিন্তু অ্যাবনর্মাল কেস, রাইট? অ্যাবনর্মাল কেস হওয়াতেই তখন আর এটা কাজ করবে না, বাট এটা তো কাজ করলো, হওয়ার তো কথা না। লেটস চেক, আমি লগ ইন করি, শো ফিউল
দেখেন আমি লগ ইন করছি, লগ ইনই লগড ইন করতে পারছে না, কারণ ওই সেশনের আইডিটা সে পাচ্ছে না। সেশনে যখন এই জায়গাটা দেয়, আমার কিন্তু ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, সে কি করছে কনস্ট্রাক্টরে গিয়ে, কনস্ট্রাক্টরে গিয়ে অ্যাডমিনের আইডিটা নিয়ে চেক করছে, যখনই সে পাচ্ছে না অ্যাডমিনের আইডি আমাকে বের করে দিচ্ছে। কারণ কি, এই কনস্ট্রাক্টরের মধ্যে সেশন কাজ করে না। মূল প্রবলেমটা কি, এখন ল্যারাভেলে কনস্ট্রাক্টরের মধ্যে সেশন কাজ করছে না। সো অথ ক্লাসটার জন্য এটা ঠিক আছে, সেশন ওয়ার্কিং এর জন্য লেটস চেক, একটা ট্রাই করে দেখি। এই সেশন ক্লাসই কাজ করে না কনস্ট্রাক্টরের মধ্যে। যখন সেশন ক্লাস কাজ করবে না, তখন কি এই আইডি পাবে? আইডি পাবে না। এখন আইডি না পেলে তো অলওয়েজ সে নালি দেখাবে। কনস্ট্রাক্টর কাজ করে, কনস্ট্রাক্টর কাজ করে, বাট আইডি কাজ করে না। হ্যালো, জি জি রোশন স্যার বলে দরকার নেই তো। হ্যাঁ, আমি কি বুঝতে পেরেছি, এখানে এখানে এলস দেওয়ার কি কোনো দরকার আছে? যদি ইফে ঢুকে যায় বের হয়ে যাবে, আর ইফে না ঢুকলে তো সে প্রসিড করছেই। এখন কথা হচ্ছে যে এই জায়গাটায়, এই কনস্ট্রাক্টরের মধ্যে সেশন ক্লাসটাই অ্যাক্টিভ থাকে না, সেশন ক্লাসটা অ্যাক্টিভ হয় না। ওকে, সো আমি সেশন স্টার্ট ফাংশন ম্যানুয়ালি লোড করেছি ওখানে, লেটস চেক এবার কিছু হয় কিনা। এটা জাস্ট টেস্টিং পারপাস, এটা কাজ করেছে 5.2 তে, বাট 5.3 তে স্টিল কাজ করছে না। একই সেট হচ্ছে না, তার মানে এখানে, হ্যাঁ হ্যাঁ বলছি, ওখানে অথ ক্লাস ইউজ করা হয়, সেটাও ইউজ করে আমরা দেখব। যদি এখানে আমরা স্টার্ট করি, লগ ইন স্টিল ওখানে সেশন কাজ করছে না। সো এটা করার পেছনে কারণ হচ্ছে যে বেসিক্যালি ল্যারাভেলের একটা নিজস্ব অথ সিস্টেম আছে, যেটাকে আমরা অথ ক্লাস বলে থাকি। পিএসপি আর্টিসান মেক অথ, এই কমান্ডটা রান করালেই অথেন্টিকেশন ক্লাস রেডি হয়ে যায়। বাট ওদেরও ব্যাক বাটনে স্টিল প্রবলেম হচ্ছে। সামনের দিকে যখন ঢুকছি সেখানে কাজ করে, ব্যাক বাটন দিলে লগ আউট হয়ে যায়, এটা তাদের প্রবলেম। এটা শর্ট আউটের চেষ্টা চলছে, বাট এখন আমরা কি করব, আমাদের এই প্রবলেমটার সলিউশন কি, রাইট? আমাদের এই প্রবলেমটার সলিউশন হচ্ছে, যেহেতু এটা কনস্ট্রাক্টরে কাজ করছে না, আমরা ম্যানুয়াল অথেন্টিকেশনে যেটা এখন কারেন্টলি যেটা করে রাখছি সেটা হচ্ছে অথ চেক নামে একটা ফাংশন আমরা ডেভেলপ করব। একটু খেয়াল করেন, পাসওয়ার্ড ভুল। এবার লগ ইন হয়ে গেছে, রাইট? কারণ আমার অথেন্টিকেশন আছে। ইউআরএলটা দেই, লগ আউট করি, এখানে আসছে, লগ আউট হয়েছে। এবার যদি আমি ব্যাক বাটন প্রেস করি, সে কিন্তু লোড হয়ে যাচ্ছে। বাট এটাকে যদি রিফ্রেশ দেন,
রিফ্রেশ দিলেই সে কিন্তু বের হয়ে যাচ্ছে। তার মানে আমাকে এটাকে ওয়ার্কিং করতে হবে, এই যে অথ ক্লাসটা বা অথ চেকিং যে ক্লাসটা, এটা যদি আমরা যখন অথ চেক করছি এই জায়গায় আসছে কিনা বা সেশনটা পাচ্ছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। সো এখানে আমি সেশন স্টার্ট করে দিলাম, ম্যানুয়াল সেশন। লেটস চেক যে ব্যাক বাটন এবার কাজ করছে কিনা। এবার কাজ করছে, রাইট? এটা কিন্তু যাচ্ছে না। তারপরে আমি আরেকবার লগ ইন করি, লগ ইন, ঠিক আছে, লগ আউট। এবার আমি ক্লিক করলে এটা ড্যাশবোর্ডে যাচ্ছে না, রাইট? এটা ড্যাশবোর্ডে যাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের অ্যাডিশনাল জব কি করতে হলো, যেটা বেসিক্যালি কনস্ট্রাক্টর করতো, সেটা কনস্ট্রাক্টর না করার কারণে আমাদের প্রতিটা ফাংশন থেকে এই লাইনটা কল করতে হবে, যে ফাংশনটা আমরা এখানে একটা ফাংশন হিসেবে তৈরি করে রেখেছি, রাইট? এটা একটা পাবলিক ফাংশন হিসেবে আমি একটা, বা প্রোটেক্টেড বা প্রাইভেট ফাংশন হিসেবে আমি এটাকে লিখে রাখতে পারি। যেমন অথ চেকিং ফাংশনটা আমি প্রাইভেট ফাংশন হিসেবে লিখে রেখেছি, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বা সুপার অ্যাডমিন কন্ট্রোলার থেকে যতবার ভিন্ন ভিন্ন পেজে আমি আসবো, ফাংশনে আসবো, তখন চেক করে আসবো যে আমি অথেন্টিকেটেড কিনা, লগ ইন অবস্থায় আছি কিনা, ক্লিয়ার? সিমিলার টাস্ক আপনাকে এক্সিকিউট করতে হবে কোথায়, অ্যাডমিন থেকেও। লগ ইন হয়ে যদি কেউ ব্যাক বাটন প্রেস করে তাহলে যেন লগ ইন পেজে সে ফেরত না যায়, মানে ড্যাশবোর্ড থেকে ব্যাক বাটন প্রেস করলে সে যেন লগ ইন পেজে ফেরত না যায়, ক্লিয়ার? ওকে, সো এটা হোমওয়ার্ক আমি একটা করে দিয়েছি, ব্যাক বাটন লগ ইন এর পর, লগ আউট এর পর, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর লগ ইন করার পর ব্যাক বাটন, এটা আপনাদের জন্য টাস্ক। ওকে, এখন পর্যন্ত আপনাদের কয়টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটু বলেন তো। যতগুলো যারা অ্যাসাইনমেন্ট করেছেন নেক্সট ডেতে পেন ড্রাইভ করে নিয়ে আসবেন, তারপরে ডাউনলোড করে নিয়ে আসবেন, একটু গোছাতে হবে আমাদের ড্রপ বক্সের জন্য। যে যতগুলো করে অ্যাসাইনমেন্ট করেছেন বা যতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আগে অ্যাসাইনমেন্টের লিস্ট করবেন যে এইগুলো আমার অ্যাসাইনমেন্ট হয়েছে 5টা বা 7টা, দেন আপনাদের অ্যাসাইনমেন্টগুলো নিয়ে আসবেন, ঠিক আছে? গ্রুপের ডিটেল লিস্টে খুঁজতে হবে, প্রোফাইলে পাবেন না, বাট আপনি যেটা যেটা পোস্ট করেছেন সেটা আবার কিন্তু আপনি পাবেন, আপনি যেগুলো পোস্ট করেছেন আপনি ওই যে আপনার, হ্যাঁ আপনি সেটা পাবেন, হ্যাঁ আপনার প্রোফাইলে পাবেন আপনি কি কি পোস্ট করেছেন। একটু খেয়াল করেন এটা কোথা থেকে পাবেন, যে আপনি কি কি পোস্ট করেছেন সেটা যদি আপনি পেতে চান, হ্যাঁ আপনি যেভাবেই দেন, আপনি অ্যাসাইনমেন্ট দেন আর পোস্ট দেন, এই যে এখানে যাবেন মাই নোট অ্যালার্ট মাই কন্টেন্ট লাইব্রেরি, হ্যাঁ আপনার কন্টেন্ট লাইব্রেরিতে গেলে আপনি কি কি তুলেছেন সব পাবেন, আর নোট অ্যালার্ট যা দিয়েছেন নোট অ্যালার্ট থেকে পাবেন, ঠিক আছে? আমি যদি আমার কন্টেন্ট লাইব্রেরিতে যাই তাহলে আপনি কোন কোন অ্যাসাইনমেন্ট তুলেছেন সব এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা যা তুলেছেন অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে আসবেন, আমরা মিলিয়ে ওই হিসেবে আপলোডের চেষ্টা করব, নেক্সট ডে তে অবশ্যই মনে করে নিয়ে আসবেন স্যার, আগামী কাল। মাঝখানে আমি একদিন আমি মিস হয়েছিল, সেদিন আপনি